শুভ নববর্ষ বন্ধুরা, শুভ নববর্ষ ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই শাড়িগুলি আমাদের দুইজাকে গিফট করেছে আমাদের শাশুড়ি মা। ঠাকুরের পুজোর মাধ্যমে সারা বিশ্ববাসীর মঙ্গল কামনা করে, আমাদের সন্তানদের মঙ্গল কামনা করে, পরম দয়ালের আশীর্বাদ নিয়ে এই বর্ষটাকে আমরা শুরু করলাম। ধীরে ধীরে চলুন ব্লগে। আর এই দেখুন, আমি শাড়ি পরে একেবারে বাঙালি বধু সেজে গেছি। এই শাড়িটাই আমার মা গিফট করেছে, শাশুড়ি মা গিফট করেছে। আর এই আমার গুড্ডু আলু পেঁয়াজ রসুন সব ছোলালো, আমাদেরকে হেল্প করলো। এই বর্ষরই প্রথম সে কিন্তু হেল্প করলো আমাদের কাজে, তো আশীর্বাদ রাখবেন, সেজন্য এই রকমই মনোযোগী থাকে। আমাদের মাছ ঝোল অলরেডি প্রিপারেশন চলছে, মাছ অলরেডি ভাজা হয়ে যাচ্ছে, কুড়মুড়ে মাছ ভাজা, এই হচ্ছে গিয়ে পাঁঠার মাংস। আর দেখুন, আমরা দুইজনে প্রিপেয়ার করছি মাংসটাকে। আমার যা অলরেডি মাংস কষার পরে ঝোল ঝাল সব কিছু দিয়ে দিয়েছি, ভীষণ টকবক করছে, খুব স্বাদ হবে মনে হচ্ছে। মাছের ঝোল প্রিপারেশন কমপ্লিট। এই হচ্ছে গিয়ে মা নানা রকমের মিষ্টি দুই, তারপরে রয়েছে বেল, পাকা বেল। তো এগুলিকে দেখে আমার তো ভীষণ লাল পড়ছে, নিশ্চয়ই আপনাদেরও পড়ছে, ইচ্ছে করছে খেতে টপাটপ। আর দেখুন সাজানো হয়ে আছে। আর এই হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের খইয়ের নাড়ু, যেটা আমাদের পরম পরম্পরা। এই আমার হাজব্যান্ডের কয়েকজন বন্ধু এসেছিলো, পিঙ্কুদা শম্ভুদা রঘুদা, ওরা আমার শাশুড়ি মাকে দেখতে এসেছিলেন, আসলে মা ভীষণ অসুস্থ। আর এই দেখুন অলরেডি ওরা খেতে বসে গেছে, তো আমার যা সার্ভ করছিল আমি দূর থেকে সেগুলিকে ক্যামেরা বন্দি করছিলাম, লুকিয়ে লুকিয়ে। গুড্ডুকে একটুখানি টার্গেট করে দিলাম, জাস্ট গুড্ডু মাছটা দেখা মাংসটা দেখা ও একটু একটুখানি দেখাচ্ছিল। তো নিশ্চয়ই আপনারাও বাড়িতে এই রকমের প্রিপারেশান করেছেন, খাচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, ঘুরতে বেরিয়েছেন, তাছাড়া নতুন কাপড় চোপড় পরছেন, তাই বলুন। তো দেখুন আমাদের অলরেডি খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে আমরা বাসনপত্র দুই জামিলে ধুয়েও নিলাম। ভালো থাকবেন বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে।